শহরে তৈরি হতে চলেছে নয়া মাছ বাজার। শিলিগুড়ি পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর মাছ বাজার। মূলত একটি রাস্তার ওপরেই মাছের পসরা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা, যার জেরে প্রতিনিয়ত অসুবিধার মুখে পড়তে হতো ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষ এবং ক্রেতাদের। সমস্যার সমাধানে মেয়রের কাছে চিঠি দিয়ে বারংবার একটি মাছ বাজার তৈরির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এমনকি নিজস্ব মালিকানা স্বত্ব দিয়ে এই বাজার তৈরির প্রস্তাব দেওয়া হয় মেয়রের কাছে। অবশেষে সব দিক বিবেচনা করে মাছ ব্যবসায়ীদের দাবি পূরণ করলেন শিলিগুড়ির মেয়র। জায়গা বাছাই করা হয়ে গিয়েছে, এই অনুযায়ী 21 নম্বর ওয়ার্ডের পরিবর্তে 22 নম্বর ওয়ার্ডের হ্রদখোলায় স্থানান্তরিত করা হচ্ছে মাছ বাজারটি। ইতিমধ্যে প্রস্তাবিত হয়ে গেছে হ্রদখোলা মাছ বাজার। শীঘ্রই পাকাপোক্তভাবে শুরু হবে মাছ বাজার তৈরির কাজ। এই মাছ বাজার প্রকল্পের আজ আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র গৌতম দেব। মোট 60টি দোকান নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 27 লক্ষ টাকা। পাশাপাশি একটি বেসরকারি শৌচালয় তৈরি করা হবে এবং বাজার কমিটির জন্য একটি অফিসও তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। মেয়র আরও জানান, সামনে সবজি বাজারও রয়েছে, সেটিরও মেরামত করা প্রয়োজন। এই বিষয়টিও দেখা হচ্ছে, পূর্বে রাস্তার ওপরেই মাছের বাজার বসত, সেটিকে সরিয়ে আনা হবে। এরপর রাস্তা তৈরির কাজ শুরু হবে, যার জন্য বরাদ্দ হয়েছে 14 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। এটা বাজারটা আমরা ফাইনালি শুরু করতে পারলাম, এর অনেক লিটিগেশন ছিল, সেই পেপার টেপার রেডি করা। 26 লক্ষ 65 হাজার টাকা খরচ করে 60টা দোকান নির্মিত হবে, পাবলিক টয়লেট হবে, ওদের বাজার কমিটির একটা অফিস হবে। সামনে সবজি বাজারটা আছে, আমি দেখছি জায়গাটা কতদূর, এটাকে রিনোভেশন করতে হবে পুরো জায়গাটা। আর যে রাস্তাটার উপরে মার্কেটটা ছিল মাছে, সেটা শিফট হয়ে এখানে আসবে। আর ওই জায়গাটা 14 লক্ষ টাকা খরচ করে রাস্তাটাকে বানানো হবে, পাশে যে বড় হাইজেনটা আছে ওর উপরে স্ল্যাব দিয়ে আমরা রাস্তাটাকে প্রশস্ত করব ভালোভাবে, যাতে বোটে গাড়ি যাতায়াত করতে পারে এবং সুভাষপল্লী রবীন্দ্রনগরের লিঙ্ক রোড একটা বাড়বে, তৈরি হবে এই জায়গাটাকে। এবং পাশে সুভাষপল্লী মার্কেটের উপরে যে পড়ে আছে আনফিনিশড, ওগুলোকে সবগুলো দেখছি রিনোভেট করে ঠিকঠাক করে, প্রসপেক্টিভ বাস পাওয়া যাচ্ছে না, ভাড়াও দিতে পারি, কেউ যদি কিনে নিতে চায় দিতে পারি। সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করে একটু বণিক সভা, ব্যবসায়ী সংগঠন, তাদের সাথে আমাদের কথা বলতে হবে। আর এখানে পাশে যুগের প্রত্যেক জায়গাটা আছে, সেটা নিয়েও আমরা একটা পরিকল্পনা করব। এই জায়গাটা করলে এইটুকুর রেডিয়াসের মধ্যে আমাদের অনেকগুলো কাজ হবে, যে কাজগুলো খুব ভালোভাবে হবে। কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে এই বাজার উদ্বোধন করব। আর এর মধ্যে যদি দেখব রাস্তাটার যদি স্ল্যাব ট্যাবগুলো কাজ শুরু করা যায়, ওটা তো রাস্তা ওর উপরে তো কেউ বসে নেই, যদি ইফ পসিবল তাহলে কাজটা স্টার্ট করাবো। আর তা নাহলে বাজার শিফট করে মার্চের 1 উইকে ওটাও টেন্ডার ম্যাচিওর হয়ে আছে, ওটা কাজটা অনেক কারেক্ট।